দুটি লটারি কিনেছিলেন অবসরপ্রাপ্ত এক ইউটিলিটি কর্মী, জিতেছেন দুটি। প্রথমটিতে $100 জিতলেন, কিন্তু দ্বিতীয়টিতে করলেন বাজিমাত, $20,00,000 জেতেন তিনি। $17,00,000 লটারি জিতলেন ইউটিলিটি কর্মী, যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড অঙ্গরাজ্যের সলসবেরি শহরের বাসিন্দা তিনি। জানা গিয়েছে এবারই প্রথম নয়, কয়েক বছর আগেও তিনি একই পরিমাণ ডলার লটারিতে জিতেছিলেন। CNN-এর প্রতিবেদনে জানা গিয়েছে ওই লটারির নাম $20,00,000। এক্সন কোম্পানির একটি গ্যাস স্টেশন থেকে দুটি টিকিট কিনেছিলেন তিনি। প্রথম টিকিটে তিনি $100 জেতেন, কিন্তু দ্বিতীয় টিকিটে $20,00,000 জেতেন এই মার্কিনে। জানা গিয়েছে মহামারীর প্রকোপের মধ্যে লটারি জয়ের খবরটি জানাতে পেরেছেন এই ব্যক্তি, কিন্তু বিষয়টি এতদিন গোপন রাখেন, অপেক্ষা করছিলেন লটারির অর্থ দাবি করার সময়সীমা পার হওয়ার আগ পর্যন্ত। নির্দিষ্ট তারিখ পার হওয়ার মাত্র কয়েকদিন আগে তিনি লটারি অফিসে যোগাযোগ করে নিয়ে আসেন বিপুল পরিমাণ এই অর্থ। লটারি কর্মকর্তাদের কাছে অর্থ দাবি করার সময় তিনি বলেন, বিষয়টি নিয়ে আমি বিচলিত ছিলাম, টিকিটের মেয়াদ শেষ হওয়ার সময় যতটা ঘনিয়ে আসছিল ততই আমার সন্দেহ দৃঢ় হচ্ছিল, এটা সত্য তো?